কালি আসলে মই আমার বর্তমান উপাচার্য প্রফেসর লীলানাথ স্যারলে প্রেরিত এখন পত্রর কপি এটা ময়ও পাও আমার গভর্নর মাননীয় গভর্নর লগতে আমার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মহোদয়ের পৰা। তাত তেখেতর যেহেতু 31 তারিখে চাকরির অবসর দিন, আমার প্রাধ্যাপক হিসাবে তেখেত আছিলে, তেখেতর প্রাধ্যাপকর হিসাবে চাকরি শেষ হয়েছে, গতিকে তেখেতর দায়িত্ব ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়কক মোর নামেরে আহিছে, পঞ্জীয়কক দায়িত্ব লোভর কারণে জানাইছে, আর 31 তারিখের দিনা অহা মানে কালিলৈ দায়িত্ব লোভর কারণে মোক জানা হয়েছে। আর গতিকে তেখেত হয়েছে বিশ্ববিদ্যালয়ের মুরব্বী চ্যান্সেলর অসমৰ গভর্নৰ, আর তেখেতর নির্দেশ মানি হয়তো মই কালিলৈ দায়িত্ব লব লাগিব, কারণ তেখেতেই হয়েছে আমার এই পরিয়ালটোর মুরব্বী। আমি আসলে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ত পরিয়াল হিসাবে কাম করো, আমার গোটেই কামখিনি মই ভাবো আমার যেটো বটম আপ এপ্রোচ, মানে তলৰ পৰা সকলোর মানুহৰ, আমি যিখিনি আমাৰ আসলে কোনো মানুহে তলৰ নহয়, কোনো মানুহে ওপৰ নহয়, সকলে নিজ নিজ কর্মক্ষেত্রত সমান, সকলকে সমানে গুরুত্ব দি পরিয়ালৰ যদি আমি সকলোরে লগত আলোচনা করি, আর নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের মুরব্বী হিসাবে থাকা সেই পঞ্জকেই হোক বা ভাইস চ্যান্সেলরে হোক, তেখেতসকলে সিদ্ধান্তটো আলটিমেট লব লাগিব, কিন্তু যদি পরিয়ালের সকলকে লগত রাখি আর আস্থার আর বিশ্বাসে লওয়া হয়, আমার ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী আর কর্মচারী আর বিষয়া সকল সঁচাকৈ থাকিব পাৰে, দুই এজনের কিবা এটা ভুল হব পাৰে, কিন্তু সকলোৱে বৰ বিশ্বাসযোগ্য আর বহুত ভাল, আর তেখেতসকলক লৈ যদি সকলোৰে মাজত আলোচনার মাজে গোটেই কামখিনি আগবঢ়াই যোৱা যায়, তেনেহলে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়খন আগবঢ়াই নিয়াত কিবা এটা অসুবিধা হব বলে আমি নেভাবো, আর তার ফল আমি এই এটা বছৰত ইতিমধ্যে আমি দায়িত্বত থাকি পাইছো, আমার ইতিমধ্যে ইন্টারন্যাশনাল কোলাবরেশন হয়েছে, আর লগতে আমি ISO-র সার্টিফিকেশনও পাইছো, আমার IQAC-এ এই ক্ষেত্রত প্রফেসর কল্যাণ ভূঞার নেতৃত্বত বহুখিনি কাম করেছে, আর তার কারণে আসলে বিশ্ববিদ্যালয়ের মুরব্বী দুইজনেরে বিশ্ববিদ্যালয়ের পঞ্জকেই হোক বা উপাচার্যই হোক, তেখেতসকলের একটা সম্পূর্ণ পদক্ষেপ লাগে, কোনোবা এটা প্রপোজেল লৈ আহিলে যদি সেই প্রপোজেলটো আমি প্রথম কথা উৎসাহ জন্মাব নোৱাৰো, আর হয় কেতিয়াবা কোনোবা এটা প্রপোজেল নাকচ কৰিবলগীয়াও হব পাৰে, কিন্তু নাকচ কৰিলেও তাক যাতে আমি যুক্তিৰে বুজাব পাৰো আর তেওঁ যাতে আকৌ দ্বিতীয় এটা প্রপোজেল লৈ আহিব পৰা ব্যৱস্থাটো থাকে, তেওঁক যদি আমি ডিসকারেজ কৰি দিওঁ তেতিয়া হয়তো আমাৰ কামখিনি আগবাঢ়ি নাযায়, গতিকে সকলোকে লৈ যদি আমি আগবাঢ়ি যাওঁ তেনেহলে আমাৰ কোনো অসুবিধা নহব বুলিয়ে মই ভাবো। আমি ইতিমধ্যে এটা সিদ্ধান্ত গ্রহণ কৰিছো বিশ্ববিদ্যালয়ৰ ক্লাছসমূহ খোলাৰ ক্ষেত্রত, কারণ ইতিমধ্যে কোভিডৰ প্রকোপটো এতিয়াও কমা নাই, নাই কমা যদিও আমি এটা কথা লক্ষ্য কৰিছো যে কোভিডৰ লগত আমি আসলে সহযোগিতা মানে একেলগে আমি আগবাঢ়ি নগলে আৰু এতিয়া নহব, আমি কোভিডও থাকিব আমিও আমাৰ কাম আগবঢ়াই নি থাকিব লাগিব, গতিকে আমি অহা 7 তারিখৰ পৰা আমি ক্লাছ অফলাইনত ক্লাছ কৰাৰ ব্যৱস্থা এটা কৰিব বিচাৰিছো, সেইটো আমি 7 তারিখৰ পৰা আৰম্ভ কৰিম, এই ফেব্ৰুৱাৰী মাহৰ 7 তারিখৰ পৰা, আৰু লগতে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যাতে অসুবিধা হ'ব নোৱাৰে তাৰ কাৰণে যদি কাৰোবাৰ কিবা অসুখ দেখা যায় তেনেকুৱা আমি আইচলেশ্যন এটা চেণ্টাৰ ব্যৱস্থাও বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষৰ ফালৰ পৰা কৰিম, আৰু তাত তেওঁলোক থাকিব পাৰিব, থাকি আমি তেওঁলোকৰ চোৱা চিতা সকলো আমাৰ ফালৰ পৰা বিশ্ববিদ্যালয় কৰ্তৃপক্ষৰ ফালৰ পৰা কৰা হ'ব। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।